আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ক্লাস 11-এর মহাকর্ষ চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করবো। মহাকর্ষ সম্বন্ধে ধারণা তোমাদের একটু আছে, আমি তার সাথে সাথে একদম বেসিক লেভেল থেকে হায়ার লেভেল অব্দি সমস্ত রকম আলোচনা আজকে আমি করবো। তো এই মহাকর্ষ একটা পড়তে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো যে মহাকর্ষ জিনিসটা কি, ঠিক আছে? মহাকর্ষ জিনিসটা কি, এটাকে তুমি বলতে পারো যে পদার্থের একটা ধর্ম, যে কোনো পদার্থে একটা ধর্ম বলতে পারো মহাকর্ষ, যে কোনো পদার্থের একটি সাধারণ ধর্ম বলে তুমি মহাকর্ষকে বলতে পারো। যে কোনো পদার্থের একটা সাধারণ ধর্ম বলে তুমি মহাকর্ষকে বলতে পারো। আসলে মহাকর্ষ জিনিসটা কি, মহাকর্ষটা হচ্ছে কি, ধরো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এই দুটো বস্তু কিন্তু একে অপরকে আকর্ষণ করছে, বিকর্ষণ নয় কিন্তু, কেবলমাত্র আকর্ষণই করছে। বলছে এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু একে অপরকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করছে, ঠিক আছে? এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু স্যার সত্যি কি আকর্ষণ করছে? হ্যাঁ করছে, কিন্তু কখনো কখনো সেই আকর্ষণ করার মানটা এত কম আমরা বুঝতে পারছি না। এই তো যেটা আমরা একদম তোমাদের ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারে বলেছিলাম যে মহাকর্ষ বলটা হচ্ছে খুবই দুর্বল একটা বল, ফলে সবসময় আমরা এই বলের অস্তিত্বটাকে অনুভব করতে পারি না। তার মানে যে বলটা নেই তা না, বলটা রয়েছে। তার মানে কি, মহাকর্ষ কি বলতে পারি, যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পর 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 পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। এই তো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পর পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। তোমরা একটা ক্লাস 7-8 থেকে মনে হয় পড়ে আসছো, ঠিক আছে? যদি আমি উদাহরণ দিতে কি বলতে পারি, ধরো ধরো এইটা আমার সূর্য, তাহলে সূর্যের চারিদিকে এই যে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে আবর্ত করছে, এই যে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে আবর্ত করছে চারিদিকে, ঠিক আছে? এই আবর্তনের পেছনে মূলে কিন্তু রয়েছে কে, মূলে কিন্তু রয়েছে আমার এই মহাকর্ষ বল। কি বললাম, ক্লিয়ার? তাহলে এই যে গ্রহটাকে এই মহাকর্ষ বলে টানছে, এই মহাকর্ষ বলই তাকে অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে, যার ফলে সেটা বৃত্তপথে ঘুরতে পারছে। কি বললাম, ক্লিয়ার? এই মহাকর্ষ বলই কি হচ্ছে, তাকে অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। আর বোঝা গেল গরম? যেরকম আমাদের যে পৃথিবীর চারিদিকে তুমি চাঁদের গতি দেখো, সেখানে পৃথিবী মহাকর্ষ বলে যোগান দিচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে যখন আমি বল জানলাম তখনই একটা প্রশ্ন মাথার মধ্যে চলে এলো, স্যার পৃথিবী এবং চাঁদ একে অপরকে মহাকর্ষ বলে টানছে, তাহলে কেন কেউ কারোর দিকে এগিয়ে যাচ্ছে না? বা ধরো আমরা দেখলাম যে একটা আপেল গাছ থেকে পড়লো, তার জন্য মহাকর্ষ বলের জন্য, তাহলে কেন
কেন পৃথিবীটা আপেলের দিকে চলে যাবে না, আপেলটা কেন পৃথিবীর দিকে? এই সমস্ত ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি মহাকর্ষ বলের মান, মহাকর্ষ বলের বৈশিষ্ট্য এগুলো আমাকে জানতে হবে। তাহলে আমি যদি মহাকর্ষ বলের বৈশিষ্ট্য বলি কি মান বলি এইগুলো জানার জন্য কি জানতে হবে, দেখো আমি প্রথমে কয়েকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি বা প্রকৃতি বলে দিচ্ছি, ঠিক আছে? মহাকর্ষ বলের প্রকৃতি বলে দিচ্ছি। 1 নম্বর, এটা একটা সংরক্ষী বল। তোমাদের সংরক্ষী বল পড়িয়ে দিচ্ছি আগে, কনজারভেটিভ ফোর্স সংরক্ষী বল, ঠিক আছে? নিশ্চয় পড়া আছে, যে বলের দ্বারা কৃতকার্যকে পুনরায় ফিরে পাওয়া যায়, এই তো তাকে আর বলে দেখি সংরক্ষী বল। মহাকর্ষী বল কিন্তু একটা সংরক্ষী বল। এই বল সর্বদাই কি আকর্ষণ ধরবে, এই বল সর্বদাই আকর্ষণ ধরে। 3 নম্বর বলতে পারো, এই বল বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্ম নিরপেক্ষ। তার মানে কি? বস্তুর ভৌত রাসায়নিক ধর্মের উপর এই বল নির্ভর করে না, বস্তুর ভৌত কিংবা রাসায়নিক ধর্মের উপর, দেখা যাচ্ছে? হ্যাঁ, বস্তুর ভৌত কিংবা রাসায়নিক ধর্মের উপর এই বল কোনোভাবেই কিন্তু নির্ভর করে না, ঠিক আছে? আচ্ছা, তৃতীয়ত বলি যে তোমরা একটু পরে যেটা ভাবে সেটা হচ্ছে যে এই বলটাকে আমরা আমরা বলে থাকি সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্র বল, সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্র বল, ঠিক আছে? আচ্ছা, এই 4টি পয়েন্ট তুমি মোটামুটি মনে রাখলে হবে, ক্লিয়ার? সেন্ট্রাল ফোর্স জিনিসটা যে ফোর্সকে, সেন্ট্রাল ফোর্স হচ্ছে যে ফোর্সকে এই আকারে লেখা যায়, ঠিক আছে? তাকে আমরা বলছি সেন্ট্রাল ফোর্স। স্যার এই আকারে লিখলেই তাকে সেন্ট্রাল ফোর্স বলবো কেন? দেখো সেন্ট্রাল ফোর্স নিয়ে অনেক কথাই বলা যায়, ঠিক আছে? সেন্ট্রাল ফোর্স মানে যে তার সাথে অভিকেন্দ্র বলের কি ফারাক বা সেটা কিভাবে তার নাম সেন্ট্রাল ফোর্স হলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এখন যাচ্ছি না, সেটা একটা অন্য আলোচনা, সেটাই ঢুকে গেলে ওটা অন্য ব্যাপার চলে আসবে। তো মোটামুটি তোমার ধরে রাখো যে বলকে আমি এই ফর্মে লিখতে পারি, যে সমস্ত বলকে আমি এই ফর্মে লিখতে পারবো তাকে আমরা বলবো সেন্ট্রাল ফোর্স, কি বললাম? ক্লিয়ার? স্যার মহাকর্ষ বলকে এই ফর্মে লিখতে পারি, সেটা আমি দেখছি কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমার মহাকর্ষ বল কাকে বলে, তার উদাহরণ, তার প্রকৃতি। এবার আমি যেখানে আসছি সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে? ঠিক আছে, নিউটনের মহাকর্ষ সূত্রে প্রথম সূত্র বলছে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল তাদের সংযোজী ক্রিয়ারেখা বরাবর কাজ করে। স্যার জিনিসটা কেমন? মানে বলছে এই ধর একটা বস্তু যার ভর M1, এই একটা বস্তু যার ভর M2, ঠিক আছে? যদি একে টানে, একে টানে, তখন বলটা কত হবে? F2।
এটা কিন্তু এই দয়ে এই দুটো বস্তুর কেন্দ্র দয়ের যে সংযোজক সরণরেখা সেই সংযোজক সরণরেখা বরাবর কিন্তু বলটা কাজ করবে, এই সরণরেখা বরাবর বলটা আসবে, অন্য কোনো দিক বরাবর কিন্তু বলটা কাজ করবে না। এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্রের প্রথম সূত্র। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র আমাদের কি দিল, বলটার ক্রিয়ারেখার দিক সম্বন্ধে ধারণা দিল। নিউটনের মহাকর্ষ সূত্রের প্রথম সূত্র আমাদের দিল বলটির ক্রিয়ারেখার দিক সম্বন্ধে ধারণা। ক্লিয়ার? এবার দ্বিতীয় সূত্রতে আসি। দ্বিতীয় সূত্র বলছে এই বলের মান বস্তুদ্বয়ের বলের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের এই বলের মান বস্তুদ্বয়ের বলের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে কি, ধরো আমার এই বস্তুটা ছিল M1, এই বস্তুটা ছিল M2, এদের মধ্যে বলটা কাজ করছে, এটা আমার F21, এইটা আমার F1। বলা হচ্ছে তুমি যদি মড অফ F21 নাও আর মড অফ F12 নাও, এই দুটো মান সমান, মানটা সমান, এটা গেলে এই দিকে, এটা গেলে উল্টো দিকে, দিকটা আলাদা। কিন্তু যদি আমি F ধরি, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, বলছে F সমানুপাতি M1 M2, ভরের গুণফলের সমানুপাতি, এবং F সমানুপাতি 1/, এর মধ্যকার দূরত্বটা আর হয়, তাহলে F সমানুপাতি 1/ আর স্কয়ার। কি বললাম, ক্লিয়ার? একটা বলছে F সমানুপাতি M1 M2, সেকেন্ডটা বলছে F সমানুপাতি 1/ আর স্কয়ার। তাহলে আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি F সমানুপাতি M1 M2 বাই আর স্কয়ার। কি বললাম, ক্লিয়ার? F সমানুপাতি M1 M2 বাই আর স্কয়ার। এইটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, যে F সমানুপাতি 1/ M1 M2 বাই আর স্কয়ার। যদি যদি এই গাণিতিক রূপটিকে আমি যদি এবার ওই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই, তাহলে কি হবে, তাহলে হবে F সমান জি M1 M2 বাই আর স্কয়ার। কি বলছে, জিটা কি সমানুপাতিক ধ্রুবক, এখানে জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। যেহেতু মহাকর্ষীয় বলে ব্যাখ্যা করতে গিয়েছে, বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জিটা। কি বললাম, ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো, এফ সমান জি M1 M2 বাই আর স্কয়ার। কি বললাম, ক্লিয়ার? তাহলে এইটি আমার দাঁড়ালো নিউটনের মহাকর্ষ সূত্রের প্রথম এবং দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপে আকার। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি কি পেলাম, আমি পেলাম এফ সমান জি M1 M2 বাই আর স্কয়ার। দেখো এখানে যদি আমার M1 সমান M2 সমান 1 ইউনিট হয়, আর সমান 1 ইউনিট হয়, তাহলে কি হবে, এফ সমান জি, হ্যাঁ কি হবে, M1 M2 1 R1, তাহলে এফ কি হবে, তাহলে এফ দ্বারা ব্যবহার জি। এফ এর মান যদি জি এর সমান হয়, তাহলে আমি এখানে কি লিখতে পারি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, সেটা হচ্ছে একক ভরের বস্তুদ্বয়কে
দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে সেই ধারণা এখান থেকে পেয়ে গেলাম যে একক ভরের বস্তুদ্বয়কে আমি যদি একক দূরত্বে রাখি এই দুটো কথা মনে রাখবেন যে একক ভর মানে এম ওয়ান এম টু সমান ওয়ান আর একক দূরত্ব মানে আর সমান ওয়ান একক ভরের বস্তুদ্বয়কে আমি একক দূরত্বে রাখলে তাদের মধ্যে যে বল কাজ করে বা ক্রিয়াশীল যে মহাকর্ষ বল সেটাই হলো আমার মহাকর্ষীয় ধ্রুবক বোঝা গেছে তাহলে এখানে কেউ বলতেই পারে যে স্যার তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি জি এর মাত্রা কি তাহলে আমি লিখতে পারি এখান থেকে জি ইকুয়ালস টু এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু এই তো তাহলে দেখো বলের মাত্রা কি হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বলের মাত্রা আর মানে দূরত্ব দূরত্বের মাত্রা কি হয় এল তার স্কোয়ার আছে মানে এল স্কোয়ার এটার মাত্রা এম আর এটার মাত্রাও এম তাহলে সব মিলে কি দাঁড়াবে সব মিলে কি দাঁড়াবে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান একটা এম কেটে গেল একটা এম থেকে যাবে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস এটা হলো মহাকর্ষ ধ্রুবকের মাত্রা যদি বলে একক কি মহাকর্ষ ধ্রুবকের একক কি আমি কি দেখলাম জি ইকুয়ালস টু এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস টু নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস টু বিজ্ঞানী ক্যাভেন্ডিশ এর একক মাত্রা বাদে ওকে মান নির্ণয় করে দিয়েছে যদিও এই মানটা সর্বদা একই নয় কিন্তু আমরা সবসময় একই ধরে নেব মানে আমাদের যে সমস্ত ক্ষেত্র আসবে সেখানে আমরা এই মানটাকে একই ধরে নেব বিজ্ঞানী ক্যাভেন্ডিশ এই জি এর মান বলেছেন কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস টু ঠিক আছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস টু আশা করি তোমাদের ব্যাপারটা আমি বোঝাতে পারলাম ঠিক আছে মজাটা হচ্ছে এই মহাকর্ষ বল বস্তু দুটির কোন পরিবেশে অবস্থান তাদের মধ্যে কি রাসায়নিক উপাদান তাদের মধ্যবর্তী মাধ্যম কি উষ্ণতা কি এইসব কোনো কিছুর উপরে নির্ভর করে না কি বললাম ক্লিয়ার তাহলে নিউটনের মহাকর্ষ বল বস্তু দুটির কোন পরিবেশে অবস্থান তাদের রাসায়নিক উপাদান তাদের উষ্ণতা তাদের মধ্যবর্তী যে মাংসে কি বস্তু রয়েছে বা কি মাধ্যম রয়েছে এসব কোনো কিছুর ওপরই নির্ভর করে না ক্লিয়ার তাহলে পার্থিব বস্তুর মধ্যবর্তী ক্ষুদ্র দূরত্ব থেকে এই যে মহাকাশের বিভিন্ন বিশালাকার গ্রহ নক্ষত্রের মধ্যে কিন্তু এই মহাকর্ষ বল বা এই মহাকর্ষ সূত্র সমানভাবেই প্রযোজ্য আর সমানভাবেই প্রযোজ্য বলে আমরা এই নিউটনের মহাকর্ষীয় ধ্রুবককে নিউটনের মহাকর্ষীয় সূত্রকে প্রথমে বলি নিউটনের মহাকর্ষ সূত্রকে আমরা বলে দেখি সার্বজনীন সূত্র ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল সব ক্ষেত্রে এটা প্রযোজ্য সার্বজনীন পুজো মানে কি যেখানে সবার অবাধ্য প্রবেশ দ্বার কারোর ব্যক্তিগত পুজো সার্বজনীন পুজো সেটাই যেখানে সবাই অংশগ্রহণ করবে এবং সবার সমান অধিকার থাকবে
তো এটাও ঠিক, এই মহাকর্ষ বল প্রায় সবার ক্ষেত্রে সমানভাবেই প্রযোজ্য বলে। এই মহাকর্ষ বল কারা বলছি, বা এই মহাকর্ষ বলের সূত্র কারা বলছি, সার্বজনীন সূত্র। আবার এই ধ্রুবকটাকে আমরা বলছি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। কিন্তু এই সার্বজনীন সূত্রে যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম মানে তোমরা পড়েছ যে একটা পরমাণুর অভ্যন্তরে, তার অভ্যন্তরে নিউক্লিয়াসের অভ্যন্তরে, একটা পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে কি বল কাজ করে, নিউক্লিয় বল কাজ করে, এবং সেই বলের মান অনেক বেশি। তাহলে আমি বলতে পারি দুটো বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব, দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব যদি 10⁻⁹ মিটার বা তার চেয়ে কম হয়, দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব 10⁻⁹ মিটার বা তার চেয়ে কম হয়, তখন তাদের মধ্যে মহাকর্ষীয় বল প্রযোজ্য নয় বা মহাকর্ষীয় বল কাজ করে না। মানে যেটা নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, ঠিক আছে, সেখানেই বলতে পারি, ঠিক আছে। ধরো বস্তু দুটো স্থির নয়, বিভিন্ন গতিবেগে গতিশীল, তখন কি হবে, আমরা আইনস্টাইনের সূত্র থেকে জানি আপেক্ষিকতাবাদ থেকে যে m = m₀/√1 - v²/c²। তাহলে কোনো বস্তু যদি গতিবেগ বাড়ে, কোনো বস্তু যদি গতিবেগ বাড়ে তার গতীয় ভর বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে গতীয় ভর বৃদ্ধি, তার ভর স্থির নয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মহাকর্ষ সূত্র মানে বেগের সাথে সাথে মহাকর্ষ বলটা পরিবর্তনশীল, যেটা হওয়া উচিত ছিল না। কারণ সার্বজনীনতা কি বলে, যে মহাকর্ষ বলের মানটা দুটো বস্তুর মধ্যে একই থাকবে, সে যে বেগই থাকুক না কেন। কিন্তু যদি আপেক্ষিকতা বাদ থেকে দেখতে যাই, তখন দেখবো যে মহাকর্ষীয় আমার বলের মান বেগের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, যেহেতু গতীয় ভরটাই পরিবর্তিত হচ্ছে, তাহলে এক্ষেত্রেও সার্বজনীন সূত্রটা খাটে না। আবার আবার দুটো বস্তু কি গতিবেগে রয়েছে সেটা ডিপেন্ড করছে পর্যবেক্ষক কোথায় রয়েছে। মানে আমি যদি ধরো দুটো ট্রেন 100 কিলোমিটার/আওয়ার বেগে চলছে একই দিকে, আমি যদি ট্রেনের মধ্যে বসে থাকি, তাহলে আমার সাপেক্ষে কাছের ট্রেনটা কিন্তু স্থির, তাহলে বেগ শূন্য। আবার আমি যদি দুটো ট্রেনেরই বাইরে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার সাপেক্ষে দুটো ট্রেনই 100 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তার মানে পর্যবেক্ষক কোথায় আছে তার উপরে ডিপেন্ড করে যাচ্ছে বস্তুর বেগটা কি, আর বেগের উপর ডিপেন্ড করে তার গতীয় ভর। কি বললাম, ক্লিয়ার? তার মানে আমি বলতে পারি পর্যবেক্ষকের অবস্থান সাপেক্ষে বেগ পাল্টাচ্ছে, আর বেগ পাল্টার মানে ভর পাল্টাবে, তার মানে তার কি মহাকর্ষ বল পাল্টাবে। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে বা এই সমস্ত ক্ষেত্রগুলোতে নিউটনের মহাকর্ষ সূত্র সমানভাবে প্রযোজ্য নয়। তাহলে বলতে পারি এই সমস্ত ক্ষেত্রগুলোতে নিউটনের সার্বজনীন মহাকর্ষ সূত্রটা খাটে না। মহাকর্ষ বল কাজ করছে, কিন্তু সেই যেটা যেটা আমরা বললাম সার্বজনীন যে কনসেপ্টটা দিয়েলাম, যে সব ক্ষেত্রেই একই, সেটা খাটে না। এই জন্য নিউটনের মহাকর্ষ সূত্রের যে সার্বজনীন ধারণা সেটাকে আমরা এই জন্য বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই জন্য তাকে বর্জন করা হয়েছে যে যে সার্বজনীন ব্যাপারটা কিন্তু আর এই জন্য মহাকর্ষ সূত্রের সার্বজনীন ব্যাপারটা নেই। কিন্তু জি এর মান কিন্তু সর্বক্ষেত্রে প্রায় একই, জি এর মান সব ক্ষেত্রে প্রায় একই, তাই আমি বলতে পারি মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা ক্ষুণ্ণ হলেও মহাকর্ষীয় সূত্রের সার্বজনীনতা ক্ষুণ্ণ হলেও মহাকর্ষীয় ধ্রুবকের সার্বজনীনতা কিন্তু একই রয়েছে, মহাকর্ষীয় ধ্রুবকের সার্বজনীনতা কিন্তু একই রয়েছে। কি বললাম, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি যে তোমার মহাকর্ষ সূত্রে ভেক্টর দূরত্ব, ঠিক আছে, মহাকর্ষ সূত্রে ভেক্টর দূরত্ব দেখতে চাইছি। দেখ,
মহাকর্ষ সূত্রের ভেক্টর তোমায় কি দিচ্ছে আমি দেখি। ধরো এখানে বস্তু আছে, এখানে বস্তু আছে, হয়েছে, এটা আমাদের এম ওয়ান, এটা আমাদের এম টু, ক্লিয়ার? তাহলে এটা আমার আর ওয়ান আর এটা আমার অবস্থান, তাহলে এদের সংযোগ রেখাটা যদি আমার কি হয়, যদি আমি এইটা এইটা আমি এই দিক দিয়ে দিই, মানে কি দু নম্বরটা এক নম্বর কেটে আছে, এই তো, তখন এটা কত হবে, যেমন এটা আর ওয়ান, তাহলে দেখো আর ওয়ান প্লাস আর সমান আর টু, তাহলে আর মানে কি আর টু মাইনাস আর ওয়ান মানে আর টু ওয়ান, তাহলে যখন দু নম্বরটা এক নম্বরকে টানবে তখনটা কত হবে আর টু ওয়ান, কি বললাম ক্লিয়ার? দু নম্বরটি যখন এক নম্বর কলকে টানছে তখন তাকে আমি কি বলছি আর টু ওয়ান, ঠিক আছে না, বোঝা গেল গেল? তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এই যে আর টু ওয়ানের কনসেপ্টটা থেকে যে এম টু ভরের জন্য এম ওয়ান ভরের উপর ক্রিয়াশীল বল, এম টু ভরের জন্য এম ওয়ান ভরের উপর ক্রিয়াশীল বল, ভালো করে বুঝবে, ক্লিয়ার? তাহলে লিখতে পারি এম টু ভরের জন্য এম ওয়ান ভরের উপর ক্রিয়াশীল বল, ঠিক আছে? আচ্ছা এম টু ভরের জন্য এম ওয়ান ভরের উপর ক্রিয়াশীল বল কত, যে এই যে ভরটার জন্য এই যে একে টানছে এই বলটা আমি বলছি এফ ওয়ান টু, কি বলছি এফ ওয়ান টু, বোঝা গেছে কি জানি? এফ ওয়ান, তাহলে এফ ওয়ান টু মানে আমরা কি জানি নিউটনের বৈশিষ্ট্য অনুসারে মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ অনুসারে জি এম ওয়ান এম টু বাই মড আর টু ওয়ান স্কোয়ার ইন্টু আর টু ওয়ান ক্যাপ, হ্যাঁ কি না, জি এম ওয়ান এম টু বাই আর টু ওয়ান স্কোয়ার ইন্টু আর টু ওয়ান ক্যাপ, ঠিক আছে? এটা এম টু ভরের জন্য এম ওয়ান ভরের উপর ক্রিয়াশীল বল, কি বললাম ক্লিয়ার? এম টু ভরের জন্য এম ওয়ান ভরের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা এটা এভাবেও তো বলতে পারি, তাহলে এটাকে আমি যদি এই ছবিটাকে আমি যদি এভাবে লিখি, এই ছবিটাকে আমি যদি এইভাবে লিখি, আচ্ছা এটা কিন্তু এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এটা এক্স এটা এক্স এটা ওয়াই, সেম পিকচার এম ওয়ান এম টু একই ব্যাপার, হয়েছে? এবং যদি এটা আমার আর ওয়ান হয় এটা আমার আর টু হয়, আগে থেকে এ বেরোচ্ছে বা আমি উল্টোটা করি এরকম হয়, তাহলে এখন এটা যদি আমার আর প্রাইম হয় তাহলে বলো কি হচ্ছে এখানে, আর টু প্লাস আর প্রাইম সমান আর ওয়ান, দেখো আর এখানে ত্রিভুজ সূত্র এই দিক দিয়ে যাচ্ছে ত্রিভুজ সূত্র অনুযায়ী, তাহলে আর প্রাইম হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু, তাহলে কত হবে আর ওয়ান টু, তাহলে এটা হচ্ছে কি এম ওয়ান ভরের জন্য এম টু ভরের উপর ক্রিয়াশীল বল, এটা হলো এম ওয়ান ভরের জন্য এম টু ভরের উপর
ক্রিয়াশীল বল, এই তো। আচ্ছা তাহলে এটা কত দাঁড়াবে? তাহলে এটা যদি আমার এফ ওয়ান টু হয়, দেখবেন এফ ওয়ান টু হয় তাহলে কি দাঁড়াবে? জি এম ওয়ান এম টু বাই আর ওয়ান টু, এটা স্কোয়ার রাখলাম আর এখানে হচ্ছে আর ওয়ান টু, হয়েছে না হয়নি? এইভাবে ব্যাপারটা আমার আসছে। তাহলে আমি যদি এটাকে ভেক্টর পথে আনতে চাই তাহলে কি হবে? যে কোনো যে কোনো ইউনিট ভেক্টর মানে কি হয়? যে কোনো ইউনিট ভেক্টর মানে হচ্ছে এটা মানে কি আর টু ওয়ান ভেক্টর বাই মড অফ আর টু ওয়ান, তাহলে কি হবে? জি এম ওয়ান এম টু বাই আর টু ওয়ান এর কিউ ইন্টু আর টু ওয়ান এর কিউ ইন্টু আর টু ওয়ান ভেক্টর, হ্যাঁ কি না? আর এর বেলা কি হবে? জি এম ওয়ান এম টু বাই আর টু ওয়ান স্কোয়ার, এর বেলা হচ্ছে একই রকম করে, এটা আসবে কিউ, এটা আসবে আর টু ওয়ান, সরি আর ওয়ান টু, হ্যাঁ কি না? ব্যাপারটা বোঝা গেছে কি যায়নি? দেখতে পাচ্ছ আশা করি বোঝা গেছে, এই তো। তাহলে কেউ বলতে পারে এই জায়গা থেকে, তো এভাবে বলতে পারে এটাকে যে এই জিনিসটাকে এভাবে বলতে পারে, তাহলে এফ ওয়ান টু ও দু জায়গায় ওয়ান করে থাকে না, এটা টু ওয়ান হচ্ছে। আচ্ছা তাহলে এফ ওয়ান টু মানে হচ্ছে দেখলাম আমি জি এম ওয়ান এম টু বাই আর টু ওয়ান এর কিউব ইন্টু আর টু ওয়ান, এই তো। মাইনাস যদি আমি পাওয়ার নিয়ে নিই তাহলে আমি লিখতে পারি এটা, বা যদি মাইনাস না নিই এম ওয়ান বাই আর টু ওয়ান এর কিউব ইন্টু এটা হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, এটা মাইনাস কমন নিয়ে কি দাঁড়াবে? আর ওয়ান মাইনাস আর টু দাঁড়াবে কি দাঁড়াবে না, ঠিক আছে? এবার মাইনাস জি এম ওয়ান এম টু বাই আর টু ওয়ান এর কিউ ইন্টু আর ওয়ান, যদি তাহলে আমার আর টু ওয়ান আর মড অফ আর ওয়ান টু তো সমান, এই দূরত্ব তো একই, এখানে যা দূরত্ব ছিল এর আগেরটা সেই দূরত্ব তো একই ছিল, তাহলে ভ্যালুটা সমান হলে দিকটা আলাদা বলে দূরত্বটা আলাদা হয়েছিল, তাহলে আমি কি বলতে পারি? তাহলে এই ইঞ্চেরটাকে আমি বলতে পারি যে এটাকে যে মাইনাস জি এম ওয়ান ইন্টু বাই আর ওয়ান টু কিউ ইন্টু আর ওয়ান টু ভেক্টর, এটা মানে কত? মাইনাস এফ ওয়ান টু, তাহলে মাইনাস এফ টু ওয়ান, তাহলে এফ ওয়ান টু আর এফ টু ওয়ান কি সমান, মানে দুটো বস্তু একে অপরকে সমান বল দ্বারা আকর্ষণ করছে, আর ঋণাত্মক চিহ্নটা কি নির্দেশ করছে? যে দুটো বলের অভিমুখটা বিপরীত, মানে এ যদি একে এদিকে টানে এবাবু উল্টো দিকে টানছে, দুটো বস্তু একে অপরকে সমান বল দ্বারাই আকর্ষণ করছে, শুধু বলের অভিমুখটা বিপরীত। আরে বোঝাতে পারলাম কি পারলাম? এইটি হলো আমার নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর। আরে বোঝাতে পারলাম কি পারলাম? এইটি হলো আমার নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর, আশা করি বোঝাতে পেরেছি।
আচ্ছা তাহলে এই গেল আমার নিউটনের মহাকর্ষ সূত্র এবং তার ভেক্টর রূপ ঠিক আছে এবার আমরা আসছি যেটা একটু নতুন জিনিস আসছে সেটা হচ্ছে অভিকর্ষ জিনিসটাতে আসছে মহাকর্ষ থেকে আমরা অভিকর্ষ জিনিসটাতে আসছি আচ্ছা এইটা আসার আগে আমি কয়েকটা কথা একটু বলে নিই তারপর আমরা মহাকর্ষ থেকে অভিকর্ষ ব্যাপারটাতে আসব যে মহাকর্ষ জিনিসটা কি আর কিভাবে কাজ করছে বা মহাকর্ষ আমাকে আর কি করতে হবে তারপরে আমি অভিকর্ষটা ঢুকছি সেটা হচ্ছে যে এই মহাকর্ষ জিনিসটা কি আরব এটা নিয়ে আর একটু আমি আলোচনা করি তারপরে আমি অভিকর্ষ ব্যাপারটা আসতে দিয়েছি ঠিক আছে এবার আসছি আমি যে মহাকর্ষীয় ক্ষেত্র আমি তা আসতে দিয়েছি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র যেরকম তড়িৎ ক্ষেত্র হয় যেরকম চৌম্বক ক্ষেত্র হয় সেরকম আমার মহাকর্ষীয় ক্ষেত্র মহাকর্ষীয় ক্ষেত্র মহাকর্ষীয় ক্ষেত্র তাহলে একটা কোন একটা বস্তু চারিদিকে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বল অনুভূত হয় সেই অঞ্চলকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে আমরা জানি কি এই মহাকর্ষীয় ক্ষেত্র বললাম আমরা দেখেছি যে আমরা দেখেছি কি দেখেছি যে এর সমান কি হয় জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার তাহলে যদি আর টেন্ডস টু ইনফিনিটি হয় তবেই এফ সমান জিরো তারা কি বলতে পারে যে কোন বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত কোন বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত এটা কেউ বলতেই পারে কিন্তু বাস্তবে একটা নির্দিষ্ট দূরত্বের পর এই পথটা কিন্তু নগণ্য হয়ে যায় বাস্তবে একটা নির্দিষ্ট দূরত্বের পর এর প্রভাব কিন্তু কি হয়ে যায় নগণ্য হয়ে যায় ঠিক আছে তাহলে যখনই মহাকর্ষীয় ক্ষেত্র পড়লাম তখন আমাকে জানতে হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা সেটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা জিনিসটা কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা কি মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে ধরো এইটা আমার মহাকর্ষীয় ক্ষেত্র এই বস্তুর জন্য এই এম ঘরের বস্তুর জন্য এখানে আমি যারা একক ঘরের বস্তু রাখি তখন এ কে যে বলে আকর্ষণ করে সেটা হলো এই ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যস্থ কোন বিন্দুতে একক ভরে কোন বস্তু রাখলে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যস্থ কোন বিন্দুতে একক ভরে কোন বস্তু রাখলে ওই ভরের ওপর যে মহাকর্ষ বল কাজ করে তাকে ওই ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য বল ফিক্সড স্ট্রেংথ যেটা তাকে ওই ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য বলে তাহলে কোনো মহাকর্ষ ক্ষেত্রের মধ্যস্থ কোনো বিন্দুতে
একক ভরের কোনো বস্তু রাখলে ওই ভরের উপর যে মহাকর্ষ বল কাজ করে তাকে আমরা কি বলে থাকি মহাকর্ষীয় ক্ষেত্রফল বল আমরা রাশিমালা দেখেছি মহাকর্ষ বলে সেটা হচ্ছে কি যে A equals to G M1 M2 by R ঠিক আছে এখন আমরা এই বলটার জন্য এখানে একক বল দেখেছি তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য পার বেলা E সমান F G এটা হচ্ছে বড় M M1 টা আর ছোট M টা হচ্ছে 1 by R স্কয়ার তাহলে কত লাগে G M by R স্কয়ার দেখো G ও ধ্রুবক M ও ধ্রুবক তাহলে আমি বলতে পারি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য E সমানুপাতিক 1 by R স্কয়ার ঠিক আছে এটা আমরা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যে গাণিতিক রূপ E সমানুপাতিক 1 by R স্কয়ার তাহলে এখান থেকে কি বলতে পারি একক ভরের বস্তুর উপর কত বার কাজ করছে E বল তাহলে একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল হচ্ছে আমার E তাহলে M ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল কত হবে M কি বললাম কি তাহলে অতএব বলতে পারি আমি F সমান M তাহলে অতএব কোন বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল সমান মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ইনটু বস্তুর ভর কোন বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বল সমান মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ইনটু বস্তুর ভর একটু স্পিডে পড়াচ্ছি কিন্তু কারণ আমি ধরে নিচ্ছি আমার আমার কতটুকু মনে হয়েছে তোমাদের পড়িয়ে যে তোমরা এখন অনেক কিছু খুব সহজে নিতে পারছো খুব স্মার্টলি নিতে পারছো তাই আমি ইচ্ছে করেই একটু পড়ানোর স্পিডটা বাড়িয়ে দিয়েছি ঠিক আছে যেহেতু তোমরা এখন অনেক প্রবলেম নিজেরা সলভ করতে পারছো অনেকগুলো প্রবলেম তোমরা নিজেরা করে নিয়ে আসছো যেটা খুব ভালো লাগে আমাদেরকে যে ঠিক আছে এরা অনেকটা করছে তো এই জন্য আমি ইচ্ছে করে একটু পড়ানো স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে কাউকে আর স্পিড করে দেখতে না হয় ঠিক আছে এরপরে কিন্তু কেউ স্পিড বাড়িয়ে দেখতে যাবো না তাহলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমার কি আসলে মহাকর্ষ বলে রাশিমালা তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কিন্তু বস্তুর ফল তাহলে আমরা কি কি জানলাম আমরা দুটো জিনিস জানলাম একটা হচ্ছে কি যে মহাকর্ষীয় ক্ষেত্র কি মহাকর্ষ প্রাবল্য এবার আমরা আসছি মহাকর্ষ বিভব কি মহাকর্ষ বিভব কি তোমরা কিছুদিন আগে ক্লাস টেনে বোধহয় পড়ে এসছো তড়িৎ বিভব কি পড়েছিলে যে অসীম থেকে একক বিন্দু আধানকে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় মনে পড়ছে W equals to QV পড়ছে ঠিক আছে তাহলে আজকে আমরা মহাকর্ষ বিভব পড়ব মহাকর্ষীয় বিভব যে মহাকর্ষীয় বিভব কি এই ধরনের তোমাদের আসবে যে একক ভরে কোন বস্তুকে একক ভরে কোন বস্তুকে অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে মহাকর্ষ ক্ষেত্রে মধ্যস্থ কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বল
ধরো ধরো এইখানে আমার m বলের বস্তু রয়েছে, এইখান থেকে আমি r দূরত্বে একটা বস্তুকে আনতে চাইছি কোনখান থেকে, dr দূরত্ব থেকে, dr দূরত্ব থেকে আমি r দূরত্বে একটা বস্তুকে আমি আনতে চাইছি, কি বললাম ক্লিয়ার? dr দূরত্ব থেকে আমি r দূরত্বে কোন একটা বস্তুকে আমি আনতে চাইছি, কি বললাম ক্লিয়ার? তাহলে বস্তুটা এখানে আসতে আমি dr দূরত্ব থেকে r দূরত্বে আনতে চাইছি, তাহলে আমার কৃত কার্য কত হবে? তাহলে আমার সোজা কোথায়? তাহলে তো এখানে আমার কৃত কার্য হবে লিখে দিন, আর তোর আবার অফিসের কিছু লিখলো না, ঠিক আছে? ধরি এম ভর সম্পন্ন কোন বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে বস্তু থেকে আর দূরত্বে বস্তু থেকে আর দূরত্বে একক ভরের একটি বস্তু আনতে কৃত কার্য, ঠিক আছে? আমার তাহলে ডি ডব্লিউ সমান কি হবে? মহাকর্ষের বল ইন্টু সরণ, এই তো। তাহলে ডব্লিউ সমান কি হবে? বুঝবে আমি এখানে এইখান থেকে এখানে সরেছি কৃতকার্য বল ইন্টু সরণ, আমি যদি অসীম থেকে আনতাম তাহলে ইনফিনিটি টু আর ডিআর পরিবর্তন হবে ইনফিনিটি টু আর, মানে ইনফিনিটি থেকে আর দূরত্বে এনেছি, আগে ছিল অসীম দূরত্ব, এই তো। তাহলে সমান ইনফিনিটি টু আর জি এম বাই আর স্কোয়ার, একটা মানে কি এখানে মহাকর্ষীয় ক্ষেত্র পাবো, যেহেতু স্মল এমটা হচ্ছে ওয়ান ইন্টু ডি আর, তাহলে সমান ইনফিনিটি টু আর জিএমটা তো বাইরে চলে আসবে ডিআর বাই আর স্কোয়ার সমান জিএমটা আবার বাইরে চলে আসবে আর টু দি পাওয়ার মাইনাস টু ডিআর ইনফিনিটি টু আর, হয়েছে? তাহলে আর টু দি পাওয়ার মাইনাস টু ডিআর তার ইন্টিগ্রেশন কি দাঁড়াবে? তাহলে জিএম আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান ইনফিনিটি টু আর, তাহলে জিএম এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই আর ইনফিনিটি টু আর, তাহলে জিএম মাইনাস ওয়ান বাই আর ইন্টু সরি মাইনাস আর মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান বাই ইনফিনিটি, তাহলে সমান মাইনাস জিএম বাই আর। তাহলে অতএব মহাকর্ষীয় বিভব ভি সমান যদি মাইনাস জিএম বাই আর, বোঝা গেল গেল না? এটা হলো আমার মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এই জন্য আমরা বলে দিচ্ছি কৃত কার্য মানে বল ইন্টু সরণ, এটি এনেছি অসীম থেকে আর দূরত্ব, তাই লিমিটটা হয়েছে ইনফিনিটি টু আর, কি বললাম ক্লিয়ার? তাহলে ধরি যদি আমি একটা আর ব্যাসার্ধের গোলক নিই, যদি আমি একটা আর ব্যাসার্ধের গোলক নিই, তাহলে সেই গোলকের পৃষ্ঠতলে মহাকর্ষীয় কত হবে?
জিএম বাই আর কি বললাম ক্লিয়ার পৃষ্ঠতলে মহাকর্ষীয় হবে জিএম বাই ক্যাপিটাল আর এবং তারপরে ভিটা টি এর রেশিওতে পরিবর্তিত হবে ভিটা পরিবর্তিত হবে 1 বাই আর রেশিও ভিটা পরিবর্তিত হবে 1 বাই আর রেশিও আরে বোঝা গেছে কি যায় এইভাবে আমাদের ভি এর মানটা পরিবর্তিত হবে আমি কিন্তু এখনো কোনো অভিঘোষ ব্যাপারে কিছু বলিনি সম্পূর্ণ কিন্তু মহাকর্ষের উপরে আজকে ক্লাসটা আমি রাখবো ঠিক আছে আমি কিন্তু এখনো অভিঘোষ সম্বন্ধিত কোনো আমি রাশিমালা কিন্তু আলোচনা করিনি বা অন্য কিছু বলিও নি ঠিক আছে এই হচ্ছে আমার যে কি মহাকর্ষীয় বিভবের রাশিমালা ঠিক আছে আচ্ছা তাহলে একটা বস্তুর একটা বলয় আছে ধরুন রিং আছে সিম্পলি এটা বলতে পারি এটা রিং আছে আর এই রিং এর কেন্দ্র থেকে তার আর দূরত্ব একটা বিন্দু আছে পি তাহলে এই পি তে যদি আমাকে মহাকর্ষ বিভবের রাশিমালা বের করতে হয় তাহলে দেখো এই রিং তো এখানে তাহলে এই ভরটুকুর জন্য সে তাহলে এখানে বিভব হবে তাহলে এই দূরত্ব রয়েছে আর তাহলে এটি এক্স হবে এক্স কত রুট ওভার আর স্কয়ার প্লাস আর স্কয়ার অতি বুঝালাম ক্লিয়ার তাহলে এর ক্ষেত্রে দেখা যাবে এই যে ভি পিটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা দিয়ে দেখো না মাইনাস আমি লিখি না এটা মাইনাস জি এম বাই রুট ওভার আর প্লাস কি বললাম ক্লিয়ার এবার যদি তুমি বলয়ের কেন্দ্রে চলে আসো তাহলে বলয়ের কেন্দ্রে কত হবে এখানটায় কত হবে এটা মাইনাস জি এম বাই দেখো শুধু ক্যাপিটাল আসবে স্যার কেন তাহলে এখানে তো স্মল আরটা জিরো এটা তো আর এখানে নাই এটা ছিল স্মল আর তো যদি বলো কেন্দ্র করে কত হবে তাহলে মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর কি বললাম ক্লিয়ার মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর তাহলে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করাতে যাই তাহলে কেমন হবে উল্টো দিকে হবে এটা ওয়াই প্রাইম এটা এক্স তাহলে এটা যদি আমার আর সমান আর হয় মানে ব্যাসার্ধ এটা হচ্ছে কি মাইনাস জি এম বাই আর এরপরে কিন্তু ভ্যালুটা পরপর কমছে ঠিক আছে এরপরে কিন্তু ভ্যালুটা পরপর কমছে এদিকে আমি ভি নিয়েছি এদিকে আমি স্মল আর নিয়েছি বললাম ক্লিয়ার ভ্যালুটা এই ফর্মে পরপর কমতে এতটাও বা তোমার পরপর অধিবৃত্তাকার আসতে পারে কি বললাম ক্লিয়ার এইটা হচ্ছে আমার মহাকর্ষ বিভবের সাথে দূরত্বে পরিবর্তনের রাশিমালা মহাকর্ষ বিভবের সাথে দূরত্বে পরিবর্তনের রাশিমালা হয়েছে তাহলে আজকে আমরা কি কি পড়লাম সেগুলো সম্বন্ধে একটু জিস্ট করে দিই ঠিক আছে তারপরে আমি টাইমটা দেখি না তারপরে আমি অভিঘোষে যাচ্ছি ঠিক আছে মহাকর্ষ মহাকর্ষ সূত্র মহাকর্ষ প্রকৃতি বলের ভেক্টর রূপ মহাকর্ষের ভেক্টর রূপ নিউটনের মহাকর্ষ সূত্র তার গাণিতিক রূপ এবং সেই বলের মধ্যে সম্পর্ক যে দুটো বল সমান আর বিপরীত
তারপর বললাম মহাকর্ষ ক্ষেত্র কি, ক্ষেত্র প্রাবল্য কি, বিভব কি, বিশাল কিছু যদি পড়েছি তা আমরা একটা ছোট একটা জিনিস আজকে আমাদের আলোচনা মধ্যে আমি রাখলাম, ঠিক আছে। এবার যেটা আমি আসছি সেটা হচ্ছে মহাকর্ষীয় স্থিতিশক্তি, মহাকর্ষীয় স্থিতিশক্তি কি জিনিস, ঠিক আছে। দেখা যাক এটা কি আছে। আচ্ছা যেটা আমরা এতদিন পড়ে এসেছি এমজি দেখা যাচ্ছে আজকে মহাকর্ষ স্থিতি কি হয়, যদি আমরা ওটা অভিকর্ষ করেছি, ঠিক আছে। তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তি সংজ্ঞা কি, যে আমি যেটাই আমার মহাকর্ষীয় বিভব আমি যে কার্যটা করলাম সেটাই তো বস্তুর মধ্যে মহাকর্ষ স্থিতিশক্তি রূপে জমা হলো, তাই তো। তাহলে কোন বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে মধ্যস্থ কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে মধ্যস্থ কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাহলে ওই বিন্দুতে থাকা ভরটিতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ, তাহলে যেটা আমার কৃতকার্য সেটাই আমার কি স্থিতিশক্তি। স্যার তাহলে একটা খারাপ নেই, সেখানে আমি বিভয় বলছিলাম একক ভর, এখানে একক ভর কথা বলি, ঠিক আছে। তাহলে কোনো বস্তু যে বস্তুটার ভর যা খুশি হতে পারে, বস্তুটার ভর যা খুশি হতে পারে, তাহলে সে একই কনসেপ্ট, খালি সেখানে একক ভর বলেছিলাম, এখানে ওইটা বলছি না। এম ভরের বস্তু যেটা আমার আর গুরুত্ব তাকে আমি ইংরেজি বন্ধান থেকে, তাহলে এটা হচ্ছে স্মল এম, যাকে আমি ইংরেজি বন্ধান থেকে ডি আর গুরুত্ব থেকে ধরলাম। তাহলে কৃতকার্য রাশিমালা কি আছে, তাহলে ডি ডব্লিউ হবে আমার হচ্ছে এফ ডট ডি আর, আর ডব্লিউ হবে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডি আর, এটা হচ্ছে ইনফিনিটি টু আর। খালি এখানে যেটা আগে হয়েছিল এফ সমান জি এম বাই আর স্কোয়ার, এখানে কিন্তু জি এম ইন্টু স্মল এম, খালি এখানে ওই স্মল এমটা ওয়ান না, তাহলে কি লাগবে দেখুন, তাহলে ইনফিনিটি টু আর জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, তাহলে সমান হবে ইনফিনিটি টু আর, সরি জি ক্যাপিটাল এম স্মল এম বাইরে চলে আসবে, ডি আর বাই আর স্কোয়ার ইনফিনিটি টু আর, তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম এটা এখনই দেখিয়েছি যে আর টু দি পার মাইনাস টু ইনফিনিটি টু আর ডি আর, এটা বললে আসবে মাইনাস জি এম এম বাই আর, এটা একবারই দেখেছি, দেখে দেখে এই ইন্টারেশনটা কি হচ্ছে। তার মানে আমার মহাকর্ষীয় স্থিতিশক্তির মান হচ্ছে মহাকর্ষীয় স্থিতিশক্তির মান হচ্ছে জি এম এম বাই আর নেগেটিভ সাইন, ঠিক আছে, জি এম এম বাই আর যে নেগেটিভ সাইন আছে, ঠিক আছে। এই ঋণাত্মক চিহ্ন কারণটা কি, কারণটা হচ্ছে যে আমি যখন কোন একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনব তখন ওই বস্তু সংস্থাটা নিজে থেকে ওই বস্তুর উপর কাজ করছে, আমাকে বাহ্যিক কোনো বল প্রযুক্ত করতে হচ্ছে না, কি বললাম ক্লিয়ার। তাহলে এই বস্তু সংস্থা নিজে থেকে বস্তুর উপর কাজ করায় স্থিতিশক্তির মানটা হচ্ছে ঋণাত্মক। আবারও বলছি
স্থিতিশক্তির মান ঋণাত্মক, এই কারণে এখানে বাহ্যিক বলের ক্রিয়া স্থিতিশক্তি হচ্ছে না, বস্তু সংস্থান নিজে থেকেই বস্তুটির উপর কাজ করছে, তাই এখানে স্থিতিশক্তির মান ঋণাত্মক। এইটি যেন মাথার মধ্যে থাকে, এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। এই হলো আমার মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা, ঠিক আছে। আচ্ছা, এই গেল পুরোপুরি মহাকর্ষের উপর কনসেপ্ট, মানে শুধুমাত্র মহাকর্ষের উপর এই ধারণাটা আমার দরকার। এর পরের দিন আমরা অভিকর্ষ সম্বন্ধে ধারণাতে যাব, তারপরে আমরা কিছু কিছু প্রবলেম করব, ঠিক আছে। আর দুটো ক্লাস লাগবে, একটা অভিকর্ষ, দুটো না তিনটে ক্লাস লাগবে, একটা অভিকর্ষের উপর ধারণা থাকবে, একটা যাবে গ্রহ উপগ্রহের প্রতি, আর একটা শেষের দিকে কিছু ওই প্রবলেমস থাকবে, আর লাস্টের দিকে কিছু গ্রহ উপগ্রহের গতি সম্বন্ধে কিছু একটু নতুন নতুন প্রবলেম দেবো, দিয়ে চ্যাপ্টারটা শেষ করবো, ঠিক আছে। ওই গ্রহ উপগ্রহের গতিটা দূরে চ্যাপ্টার লেগে যাবে দুদিন, দেখা যাক কী হয়, ঠিক আছে। তো আপাতত এই অবধি, ঠিক আছে।